এসব মানহাজ গোপনকারী বক্তা আছে তাদের কিছু সংশয় আছে। বিদাতি মানহাজের বক্তা আর মানহাজকে গোপন রেখে সালাফিদেরকে ধোকা দিচ্ছে আর বিদাতিদেরকে ধোকা দিচ্ছে, মাঝামাঝি চলছে। এটা হয়েছে নেফাক বা মুনাফিকের চরিত্র, আল্লাহ কোরআন বর্ণনা করেছেন যে মাঝামাঝি পথ দেওয়া। ওদের কিছু সংশয় আছে, মানে কিছু খোঁড়া যুক্তি আছে, যেই কারণে ওরা মানহাজকে ক্লিয়ার করতে চায় না। তার মধ্যে একটি হচ্ছে যেটা আমার এই একুশ বছরের সৌদি আরবের দাওয়াতে অনেক সহি আকিদার আহলে হাদিস ঘরানার দায়ীরা বক্তারা এক সময় বলেছিল আমার সম্পর্কে, যে এইভাবে যদি বলা যায় আর ভুল ধরা যায় তাহলে আমাদের লোকজন কমে যাবে, শ্রোতা কমে যাবে, আমাদের শ্রোতা কমে যাবে। আমাদের আশেপাশে বহু এই সৌদি আরবে দাওয়া সেন্টার আছে যেগুলিতে এরকম কিছু সহি আকিদার কিন্তু দুর্বল ইমানের দায়ী, আগে চাকরি তারপরে আগে আপনার মানুষের সাথে সবার সাথে সম্পর্ক খাতির এই খাওয়া দাওয়া পার্টি সব দলের অনুষ্ঠানে যাওয়া আর তারপরে তখন দাওয়া, আগে পেটের দাওয়া তার তারপরে তখন হ্যাঁ হকের দাওয়াত কোরআন হাদিসের দাওয়াত। যার ফলে ওরা একসময় আমাকে বলেছিল জি পরোক্ষ ভাবে বলেছে যে এইভাবে ক্লিয়ার করে যদি ভুল ধরা যায় তাহলে আমাদের লোকজন কি আসবে, লোকজন আসবে না। আমি তার উত্তরে বলার দরকার নেই, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু যেই লোক আমাকে সেই কথাটি তাদের পক্ষ থেকে বলেছিল তাদেরকে বলেছিলাম যে আমি যখন 1420 হিজরির মহরমে প্রথম আসি আর এসে শুরু করি দাওয়ার কাজ, আমাদের সেন্টারে 15টা লোক নিয়ে শুরু করেছিল প্রথম দিনের ক্লাসে, কয়টা লোক ছিল তাও জুমার পরে, এইগুলো ছোট দার্সে না, জুমার পরের আলোচনায় মাত্র 15টি লোক নিয়ে শুরু করেছিল। সেটা আলহামদুলিল্লাহ বাড়তে বাড়তে অল্প ছয় মাস এক বছরের মধ্যে 180, 100, 150, 150 বেশ কিছুদিন ধরে 150-র মধ্যে থাকলো, তারপর 200, 250, 300 এখন বুঝতে পারছেন যে জুমার দিনে 300, 350 লোক হয়ে যায়, জায়গা দেওয়া সম্ভব হয় না। তাহলে আমি এই কথাই বলবো বা বলেছিলাম তখন তাদেরকে আর এখনো বলছি যে যদি মানহাজ ক্লিয়ার করার কারণে শ্রোতা কমে যায় বা ছাত্র কমে যায় বা যারা আমাদের কাছ থেকে এলএম থেকে লাভবান হবে তাদের সংখ্যা কমে যায়, তো প্রথম আমার কমত, হ্যাঁ আমার একেবারে দার্স খালি হয়ে যেত, কেউ শিখতো না। বরং আলহামদুলিল্লাহ এখান থেকেই দামাম ইসলামিক সেন্টার থেকে সারা দুনিয়াতে সরাসরি অথবা পরোক্ষভাবে অনলাইনে অথবা ডাইরেক্ট শিখে গিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজ করছে আলহামদুলিল্লাহ। কিন্তু যারা মানহাজ গোপন করতে চেয়েছিল তাদের কাছ থেকে কতটা শিখেছে তারাই বলবে, আমি বলবো না। লোক কমে যায় এই কথা, এই ধারণা তাদের ভ্রান্ত ধারণা। এই একটা উত্তর এই সংশয়ের যে যদি ক্লিয়ার করে বলি হ্যাঁ তাহলে কি হয়ে যাবে, যে আমি সালাফি আকিদার লোক, আমি সালাফি মানহাজের লোক, আমি আহলুল হাদিস, আমি ভাই কোরআন সুন্নাহর অনুসারী, আর এই দলগুলিতে ভুল আছে, এই দলে মানহাজগত ভুল আছে, এই দলে বিদাত আছে, এসব কথা বলে লোক কমে যাবে। একটা উত্তর দিলাম, সেটা হচ্ছে যে যদি কমতো তাহলে যারা যেসব দায়ী আলেমরা ক্লিয়ার বলে, যাদের মানহাজ ক্লিয়ার, তাদের অনুসারী সংখ্যা বা তাদের শ্রোতাদের সংখ্যা কমে যেত, কমছে কমে না, তাহলে উত্তর হইল একটা। দ্বিতীয় উত্তর হচ্ছে যে ইসলামে কোয়ান্টিটি পরিমাণের গুরুত্ব বেশি না, কোয়ালিটি ধরনের গুরুত্ব বেশি। হ্যাঁ কোয়ালিটি ধরন, কি ধরনের কাজটা হয়েছে, কতটা পরিমাণ হয়েছে ওইটা দেখার বিষয় নাই, কত সুন্দর কাজ হয়েছে, লিয়া বলবো আকুম আইয়াকুম আহসান, বেশি সুন্দর, আকসারও বলা হয়নি, বেশি পরিমাণ এটা বলা হয়নি। জি কোরআনের দুটি আয়াতে সূরা কাহফে আছে, সূরা মুলকেও আছে আহসান আমলের কথা, আকসার আমল কোথাও নেই, যে কার আমল বেশি, কার আমল কোয়ালিটি বেশি সুন্দর। হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস প্রসিদ্ধ আপনারা জানা আছে, খাইবারের যুদ্ধে খাইবারের বিজয়ের ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ উঠেছে অসুস্থ, হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছুদিন ধরে অবরোধ চলছে কিন্তু খাইবার বিজয় হচ্ছে না, ইহুদিরা কেল্লার মধ্যে দুর্গের মধ্যে একবারে সুরক্ষিত, বললে লাউতিয়ান্না রায়াত গাদান,
আগামীকালকে এমন এক ব্যক্তি, গাদান রাজুলান, এমন এক পুরুষ, এমন এক ব্যক্তিকে, বীর পুরুষকে দেব সে ইসলামের পতাকা হাতে তুলে। জি, রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে ওই লোক, আর ওকেও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন। ইয়াফতাহিল্লাহু আলা ইয়াদিহি, তার হাতে আল্লাহ বিজয় দান করবেন, কালকেই খাইবার বিজয় হয়ে যাবে, ইহুদিরা পরাজিত হবে, ভবিষ্যৎবাণী করে দিলেন। সকালবেলা সবাই ছুটে আসছে, কিন্তু যাকে মনে মনে রেখেছেন সিদ্ধান্ত করে তিনি আসছেন না। এদিক সেদিক দেখে সবাই তো মনে করছে মাথা উঠিয়ে যে আমাকে রাখবে, হয়তো আমাকে বলবে কাজ হয়ে যাবে, তাহলে আমি তো আজকের এটা হাসিল করতে পারবো মর্যাদা। বলছে আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালিবের ছেলে আলী কোথায়? বলছে হয়ে আস থেকে আইনি, আর চোখ উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিয়ে এসো, নিয়ে আসা হলো, চোখ খুলতে পারছে না, দেখতে পাচ্ছে না। বাবা সাকাফি আই নেই, দুই চোখে থুথু দিয়ে দিলেন, ফাবারিয়া সাথে সাথে ভালো হয়ে গেলেন। কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজুন, মনে হচ্ছে কোনো অসুখই নেই আর। জি, তারপরে বললেন যাও। জি, ইয়া রাসূলুল্লাহ, আগে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমাকে যে পাঠাইছেন তো আমি কি করব গিয়ে, কি একেবারে এমন লড়াই করবে যে হয় ইসলাম না হইলে লড়াই মার, এটা বলছেন না 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 ওইটা না, চলে যাও, তাড়াহুড়া করবে না, গিয়ে তাদের একবারে উঠানে আঙ্গিনাতে পৌঁছে যাও, হাত্তা তানজালাবি উনফুজিলা রিসলিহা, হাত্তা তানজালাবি সাহাতিহিম, তাদের একেবারে ফিল্ডে একেবারে তাদের কাছাকাছি যাবে, যাতে তোমার কথাগুলি পৌঁছে দিতে পারো। সুম্মা দুহুম ইলা ইসলাম, ইসলামের দাওয়াত দিবে, আগে দাওয়াত দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে। যদি এই দাওয়াত দেওয়ার ফলে তোমার লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খাইরুল লাকা মিন হুমরিন নাম, বেশি না, তোমার দ্বারা যদি আল্লাহ একজনকে হেদায়ত করেন, কয়জন বলেছেন একজনকে, আমরা জীবনেও একজনকে পড়াইনি, একজনের জন্য যদি কেউ পার্সোনাল প্রশ্ন করতে আসে তো আমাদের সময় দেওয়াই মুশকিল হয়ে যায়, একজন দুজনকে আলাদা আলাদা করে সময় দিব, প্রশ্ন করলে বলে যদি দার্সে আলোচনায় প্রশ্ন করে দিবেন, এত সময় দেওয়া সম্ভব না, একমাত্র যদি পার্সোনাল কোনো মাসলা থাকে সেটা আলাদা কথা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি না, হে আলী তোমার দ্বারা যদি আল্লাহ একজনকে হেদায়ত করেন, তাহলে এখানে কোয়ালিটি দেখা হয়েছে না পরিমাণ দেখা হয়েছে, কোয়ান্টিটি, কোয়ালিটি দেখা হয়েছে, যে একজন কোয়ালিটির মানুষ, কোয়ালিটির মুসলিম যদি হেদায়ত হয়ে যায়, এটা লাল উট যে আরবদের সবচেয়ে মূল্যবান সম্পদ, তার চাইতে ভালো হবে তোমার। তাহলে সহি আকীদার কথা ক্লিয়ার বললে, মানহাজকে ক্লিয়ার স্পষ্ট করে দিলে লোক কমে যাবে, এসব কথা হাদিস বিরোধী, তাই না? আপনার দ্বারা কতজন হেদায়ত হলো এটা দেখার বিষয় নাই, কতজন আপনার শ্রোতার ফলোয়ার আর ভিউয়ার এটা দেখার বিষয় নাই, আপনার দাওয়াত দ্বারা কতটা মানুষ লাভবান হচ্ছে, কতটা মানুষ খাঁটি মুসলিম হইতে পেরেছে, সেই আকিদে আসতে পেরেছে, কেমন কোয়ালিটির মুসলিম তৈরি হয়েছে আকিদা বলে, এটা হচ্ছে দেখার বিষয়, এটা হচ্ছে কোয়ালিটি। তারপরে মনে রাখবেন যে রাসূলুল্লাহ এই কথাও বলেছেন যে সহি আকিদার দাওয়াত দিলে মানুষের সংখ্যা কমে না, বাড়ে। যেটা খাঁটি ইসলাম, কোরআন সুন্নার ইসলাম, তৌহিদ সুন্নাহ ভিত্তিক ইসলাম, সেই দাওয়াত যদি মানুষের কাছে দেন, তাহলে এটা এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের, যে বুঝে নিবে, পেয়ে যাবে, সে মনে করবে যে আমার জীবনে কেউ যদি কোটি টাকা দিত, এত বড় নিয়ামত হইতো না যে নিয়ামতটা অমুকের কাছ থেকে পেয়েছি, যদি সহি আকীদা মানহাজটা এখান থেকে না বুঝে যেতাম তো বুঝতে পারতাম না কত বড় নিয়ামত। তাহলে এই জন্য মানুষ সহি আকীদা বুঝে নেওয়ার পরে পিছপা হয় না, যতই রকমের কষ্ট হোক আর বালা মুসিবত আসুক না, পিছপা হয় না,